হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে জেকুইরি। ঠিক আছে, তো জেকুইরি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, তারপর হচ্ছে আপনার কিভাবে আপনি এটাকে ডাউনলোড করে কোন জায়গায় রাখবেন। তো আসলে এই যে ফোল্ডারটা, এটা হচ্ছে আমার, মানে কি বলে, আমার হচ্ছে যেখানে আমি কাজ করব এসটিএমএল ফাইল, এর জন্য আমি স্ক্রিপ্ট ডট একটা ফাইল নিয়ে নিয়েছি, স্ক্রিপ্ট ডট জেএস। এটা আমার এই পর্যায়ে না দেখলে চলবে, যেহেতু আমরা জেকুইরি দেখাচ্ছি, তাহলে জেকুইরি নামে একটা ফোল্ডার করে নিব। এখানে আমি ডাউনলোড করে ফোল্ডারটা রাখবো, যার জন্য আমি তাহলে আমার হচ্ছে ইন্টারনেট না থাকলেও আমি কাজ করতে পারবো ওদের টোটাল ফোল্ডারটা ডাউনলোড করে নিয়ে। ঠিক আছে, যেটা অফলাইনে আর কি। ঠিক আছে, আর এটা ইন্ডেক্স ডট এসটিএমএল, এটা সিএসএস আছে। তো আমি বলছি আগে যে এখানে আমি ডাউনলোড করব। তো এখানে আগে আমি ডাউনলোড করার মেথডটা দেখাচ্ছি, পরে আমি অনলাইন থেকে কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো ওদের হচ্ছে ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যেটা টাইপ করবেন, এখানে আমি এগুলো সার্চ করে রেখেছিলাম, যাই হোক, জেকুইরি ডট এজাক্স লিখলেও হবে বা জেকুইরি ডাউনলোড লিখলেও হবে আপনার। ঠিক আছে, তারপর হচ্ছে যাবেন, গিয়ে আপনার হচ্ছে এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন জেকুইরি 3.5.1। ঠিক আছে, এটা সর্বশেষ এখন লেটেস্ট ভার্সন, এটাকে আমি ডাউনলোড করব। আচ্ছা, এটা হচ্ছে আপনার আসবে, ফাইল আসবে, এটাকে আপনি কন্ট্রোল এস প্রেস করে যদি আপনি সেভ করেন, তাহলে এটাকে আসলে আমরা সেভ করব আমাদের সেই ফোল্ডারটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে ডেস্কটপের ভিতরে প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে কুয়েরি, এখানে আমি সেভ করবো। ঠিক আছে, তাহলে আমি সেভ দিয়ে দিলাম, যে দেখেন সেভ হয়ে গেছে। তারপরে হচ্ছে এখান থেকে আমি যে কাজটা করবো, আমার ভিএস কোডটা ওপেন করে নিলাম, এটাকে আমি ছোট করে দিচ্ছি। আচ্ছা, ভিএস কোড ওপেন করার পরে এখানে প্রথমে তো ভিএস কোডে আপনাকে এই ফোল্ডারটা ওপেন করতে হবে, সেই জন্য ওপেন করার জন্য আমি পুনরায় আপনাকে পুরো ফোল্ডারটা ওপেন করে দেখাচ্ছি। ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার ভিতরে আমার প্র্যাকটিস, আমি এই ফোল্ডারটা সহই ওপেন করব। এতে এটা আমার আগে থেকে ওপেন করা ছিল, যার জন্য আমার কোনো ধরনের লোড নেয়নি। এরপরে আমি হচ্ছে এখানে যেটা করব, আমি স্ক্রিপ্ট লিখতে হবে, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট লেখার পরে এখন এই টেক্সটের ভিতরে এখানে আমি সোর্স দিয়ে দিব, এখানে সোর্স দিয়ে দিব, এবং আমি এই ফোল্ডারটার নাম বলে দিব যে জেকুইরি আমার কোথায় আছে। তাহলে আমার জেকুইরি আছে জেকুইরি ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, জেকুইরি, জেকুইরির ভিতরে যে স্ক্রিনটা সেন্স। আচ্ছা, এটাকে সেভ করে দেওয়ার পরে এটা আমার অটোমেটিক সেভ হবে, যেখানে যে এটা আমার লাইভ সার্ভার। এখানে পরে আবার আপনি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নেবেন। ঠিক আছে, এখন স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি মূলত কাজ করবেন। তো এখানে এই বডি ট্যাগের ভিতরে আমি হচ্ছে কিছু ট্যাগ দিচ্ছি, ধরেন বি ট্যাগ দিয়ে নিচ্ছি, আমার নামটা লিখতেছি। আচ্ছা, এটাকে আমি কপি করে হচ্ছে, ধরেন কপি করে আমি কয়েকটা লাইন করতেছি, এরপরে একটা, দুইটা। আচ্ছা, এখন যেটা দেখাবো আসলে এটা হচ্ছে আপনার, মানে আমি যেটা, এটা কিন্তু আমি হচ্ছে কি বলে, মানে সরাসরি ইন্টারনেট অনলাইন থেকে হচ্ছে আমি কাজটা করব না, যেহেতু আমার সেভ করে এটা অফলাইনে কাজ করব, যার কারণে আমার ইন্টারনেট না থাকলেও আমার রান করবে। ঠিক আছে, এখানে আমি বলে দিব যে প্রথমে জেকুইরি ফাইল অ্যাক্সেস করার জন্য আপনাকে ডলার চিহ্ন দিতে হবে, ডলার সাইনটা দিতে হবে, ডলার সাইন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এবার হচ্ছে ডাবল কোলন দিলে হবে, সিঙ্গেল কোলন, সিঙ্গেল কোলন দিলে হবে। এরপরে আপনি এখানে মানে হচ্ছে এই যে ট্যাগের নাম দিতে পারেন, পি ট্যাগ, পি ট্যাগ দিয়ে, তারপর এখানে ডট দিয়ে, আপনি যদি হাইড করতে চান তাহলে হাইড, হাইড, সরি, স্মল লেটার, হাইড দিয়ে এটা সেভ করে, দেখতে পাচ্ছেন এখানে হাইড হয়ে গেছে সম্পূর্ণটা। ঠিক আছে, এখানে সম্পূর্ণ পি মানে ট্যাগের ভিতরে যা ছিল সবই হাইড হয়ে গেছে, হাইড। এখন এটাকে যদি আমি আবার শো করতে চাই, তাহলে এখানে ডট শো দিলেই আমাকে অটোমেটিক শো করতেছে। এখন আমি যদি চাই যে আসলে এটা তো আমি ট্যাগের ট্যাগ ধরে কাজ করতেছি, তাহলে একটা এসটিএমএল এর ভিতরে যতগুলো ট্যাগ থাকবে সবগুলোই তো হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ধরেন এই পি ট্যাগটাকে
আমি এটাকে একটা আইডি নাম দিচ্ছি, আইডি অন দিচ্ছি, আর এখানে আমি লিখতেছি আইডি অন। এরপরে হচ্ছে এই পিটাকে, এই পিটাকে আমি একটা ক্লাস নাম দিচ্ছি, ক্লাস নামে ক্লাসের নাম দিচ্ছি টু, এবং এটার নাম দিচ্ছি ক্লাস টু। ঠিক আছে, ক্লাস টু। এখন আমি দেখাবো আসলে এটাকে, মানে এটা হচ্ছে ট্যাগ, তারপর আইডি, ক্লাস নেই কিভাবে কাজ করবেন। এজন্য বেশি কিছু করতে হবে না আপনাকে, জাস্ট এখানে এসে এই ডাবল কোটেশনের ভিতরে আসে যদি আপনি আইডি সিলেক্ট করেন তাহলে হ্যাশ দিয়ে আইডি নেম দিতে হবেন। যেহেতু আমার এখানে মানে আইডি অন এর আইডি নাম হচ্ছে অন, সেক্ষেত্রে আমি অন দিয়ে দিলাম, অন দিয়ে দিলাম, আমি শো দেখাচ্ছে। ঠিক আছে, শো এখানে যদি আমি হাইট দিয়ে দিই, হাইট, তাহলে দেখতেছেন এখানে কিন্তু আমার আইডি অন হাইট হয়ে গেছে। ঠিক আছে, এখন আইডি অন হাইট হয়ে গেছে। এখন যদি আমি ক্লাস নেই কাজ করতে চাই, তাহলে ক্লাস নেই কাজ করতে চাই ডট দিয়ে তারপর ক্লাসের নেম দিতে হবে। ক্লাস নেম এখানে আমার টু আছে, তাহলে টু দিয়ে দিলাম, টু দিয়ে দিলাম, এখানে দেখতেছেন আমার ক্লাস টু হাইট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারি। এবারে আপনাদের দেখাচ্ছি কিভাবে অনলাইনে, মানে ডিরেক্ট অনলাইন থেকে আমি কাজ করতে পারি। অনলাইন থেকে কাজ করার সুবিধা যেটা সরাসরি ইন্টারনেট থেকে লোড হবে, যার ফলে হবে কি যখন এটা আমরা মানে হোস্টিং করব বা হচ্ছে সার্ভার সাথে অ্যাড করব, তখন এটার স্পেসও কমে যাবে। সেই সাথে আমার মানে গুগলের ওদের কাছ থেকে যদি আমার এটা লিঙ্ক করানো থাকে, তাহলে আমাদের মানে ওয়েবসাইট খুব দ্রুত রান হবে। ঠিক আছে, সেটা করানোর জন্য এখানে আমি মানে ওদের ওয়েবসাইটে এসেছিলাম, যে যেটা হচ্ছে ওদের সিডিএন। তাহলে এখানে এখানে লিখলেই হবে যে কুয়েরি সিডিএন গুগল, বা যে কুয়েরি সিডিএন লিখলেও হবে। এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে গুগল, গুগলের যেটা ডেভেলপার ডট গুগল, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে এই যে ওদের লাইব্রেরিটা, ঠিক আছে, আসলে জেকুইরি কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এটা আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এই টেকটাকে আমি ব্যবহার করব। ঠিক আছে, এখানে আসলে মূলত একটা লিংক আছে ওদের সাথে অ্যাড করানোর, তো এটাকে আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আচ্ছা, এখানে এরর দেখাচ্ছে কারণ এইটুকুর জন্য, ও সরি, আমি তো টোটালটাকে দিয়ে দিতে পারি, তাহলে এটাকে ধরে, আচ্ছা এবার, ঠিক আছে, এখন কিন্তু আমার সেম কাজই করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার, একটা ট্যাগ বেশি হয়ে গেছে, এই যে ঠিক করে দিলাম, দেখো এবারে কিন্তু সেম কাজই করতেছে। এখন যদি আমি হচ্ছে আইডি নিয়ে কাজ করতে চাই, এখানে আবার এই যে হ্যাশ আইডি নেম অন, তাহলে অন হাইড হয়ে যাবে, এই যে অন হাইড হয়ে গেল। এবার যদি আমি ট্যাগ নিয়ে কাজ করতে চাই, ট্যাগ পি দিলাম, তাহলে সব কিছুই হাইড হয়ে যাবে, কারণ পি ট্যাগের ভিতরে যা আছে সব হাইড হয়ে যাবে। এই জন্য আমাকে হচ্ছে নির্দিষ্ট ক্লাস বা আইডি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে আমাদের জেকুইরির ইনস্টল এবং হচ্ছে ক্লাস ধরার প্রসেস, বা আইডি ধরা এবং ট্যাগ নিয়ে কাজ করা। এবার হচ্ছে অফলাইনে কীভাবে কাজ করা যায়, অনলাইনে কীভাবে কাজ করা যায়, কীভাবে ফাইলকে ইনক্লুড করানো যায়, সেই বিষয়টা দেখালাম। ঠিক আছে, তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।